বঙ্গোপসাগরের তীরখেসা ইউনিয়ন ধলাসার, যেখানে বেশিরভাগ জলাশয়ে দেখা মিলবে ঝিনুকের চাষ। সুজন হাওলাদার 2019 সালে ইউটিউবে মুক্তা চাষ দেখে উদ্বুদ্ধ হয়ে নেন প্রশিক্ষণ। সে বছরই 30 শতক পুকুরে মুক্তা চাষ শুরু করেন। প্রতি মৌসুমে আয় করেন লাখ টাকা, তবে উৎপাদনে আধুনিক প্রযুক্তির সমন্বয় করা হলে কোটি টাকা পর্যন্ত আয় সম্ভব। নিজে বসাইছিলাম 2000 পিস থেকে আমার ইনকাম হয় প্রায় 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকার পরে আমি পরের বছর আবার বসাইলাম 4000 পিস, ওখান থেকে আমি বিক্রি করি প্রায় 6 লক্ষ টাকা। 10000 পিস আমি মুক্ত এবছর বসাবো। তো এইটা যদি আমার পুরোপুরি আগামীতে আল্লাহ যদি ভালো থাকে, তাহলে আমি 10 থেকে 12 লক্ষ টাকা এই বাজারে বিক্রি করতে পারবো। সুজনকে দেখে ধলাসার ইউনিয়নের অনেকেই এখন মুক্তা চাষী। এই পদ্ধতিতে প্রতিটি নেট ব্যাগে 9টি ঝিনুক পানির 2 ফুট নিচে ঝুলিয়ে রাখা হয়। নির্দিষ্ট সময় পর ঝিনুক অপারেশন করে স্থাপন করা হয় মোম বা ঝিনুকের খোলস দিয়ে তৈরি বিভিন্ন আকৃতির লেখা ও ছবিসহ বিভিন্ন ঝিনুকের ইমেজ। এক বছরে এসব ইমেজ পরিণত হয় মুক্তায়। এসব ঝিনুক চাষে খরচও সীমিত। মাছ চাষে ব্যবহৃত খাবার থেকে তৈরি হওয়া শ্যাওলা খেয়ে বেঁচে থাকে ঝিনুক। আমরা এই ঝিনুক আইনা ঝিনুক সার্জারি করিয়া ঝিনুকের ভিতরে ইমেজ দিয়া আমরা চাষ করি। আমরা এই পুষ্কুনি দেখাশোনা করি অনেক, আর এই পুষ্কুনির যে পানির কালারটা ওটাও দেখতে হয়। তবে আধুনিক যন্ত্রপাতির অভাবে মুক্তা থেকে ফিনিশ পণ্য তৈরি করতে পারছেন না চাষিরা, তাই প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানগুলোর কাছে কম দামে বিক্রি করতে হয় মুক্তা। দেখা যায় এখন 10 লাখ টাকা বিক্রি করতে পারবো, তখন আমি কাটিং করে বেশি প্রায় 1 কোটি টাকার উপরে বিক্রি করতে পারবো, কিন্তু আমার কাটিং এর অভাবে 200 টাকায় সেল দিতে হয় আমাদের মুক্তাটা। এ পদ্ধতি বেশ জটিল হওয়ায় দক্ষ মুক্তা চাষি তৈরিতে প্রশিক্ষণের উপর জোর দেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, মুক্তা চাষ বাড়ানো গেলে কমবে বেকারত্ব, যা অবদান রাখবে দেশের অর্থনীতিতেও। বাংলাদেশে মুক্তা চাষ এই বিষয়টা যদি পপুলার করতে হয়, তাহলে আমাদের দক্ষ জনবল তৈরি করতে হবে এবং চাষিদের মধ্যে এই মুক্তা চাষের বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। কারিগরি যে সহযোগিতাগুলো আছে সেগুলো দিয়ে থাকে। যারা এই ঝিনুকি মুক্তা চাষ করতে আগ্রহী, তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের যে প্রযুক্তিগত যে ইয়েগুলো আছে তাদেরকে আমরা সাপোর্ট দিতে পারব। কলাপাড়ায় বছরে 50 লাখ টাকার মুক্তা উৎপাদন হয়। এখন কলাপাড়া।